জার্মান বুন্দেসলিগা গত রাউন্ডে যে রেকর্ডটি ছুঁয়েছিলেন হ্যারি কেইন শনিবার তা নিজের করে নিয়েছে ইংলিশ স্ট্রাইকার। ডার্মস্টাটের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোল রেকর্ড করেছেন কেইন। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে যোগ করার সময় রেকর্ড গড়া গোলটি করেন ৩০ বছর বয়সী কেইন। চলতি আসরে ২৬ ম্যাচে তার গোল হলো ৩১টি। ভেঙে গেল বুন্দেসলিগার অভিষেক মৌসুমে জার্মান গ্রেট উয়ে ডিলারের ৩০ গোলের রেকর্ড। চলতি মৌসুমের শুরুতে অ্যাঞ্জেলিয়া অ্যারেনায় যোগ দেওয়া ইংলিশ ফরওয়ার্ড বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল হলো ৩৫ ম্যাচে ৩৭টি, সঙ্গে অ্যাসিস্ট ছিল আরও ১১টির। পয়েন্ট টেবিলে তলানির দলটির মাঠে প্রথমে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ২৮ মিনিটে ডার্মস্টাটের গোলদাতা টিম স্কার্কি। অবশ্য ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ২০১২-১৩ মৌসুম থেকে টানা একাদশ আসরে লিগ শিরোপা ধরে রাখার ক্লাবটি। ৩৬ মিনিটে জামাল মুসিয়ালা সমতায় টানার পর যোগ করার সময় প্রথম মিনিটে কেইনের রেকর্ড গড়া গোলে এগিয়ে যায় অতিথি দল। দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল নিয়ে ৫-২ জয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার মুসিয়ালা গোল করেন জোড়া গোল।